এই দেখেন এখানে মেরুদণ্ডটা মনে করেন যে ব্যাকা শুরু হয়েছে মাত্র, বুঝছেন? এই দেখেন মেরুদণ্ড থাকবে ধনুকের মতো, বুঝছেন? এটা বেঁকে এসে দেখেন, দেখছেন মেরুদণ্ড, কিন্তু এই যে মেরুদণ্ড, মেরুদণ্ড ধনুকের মতো হয়, বুঝছেন? হ্যাঁ, এখানেও আছে, দেখেন এই যে, এখানে দেখেন এই যে এটা ধরে আগান, এই দেখেন এগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, বুঝছেন? মানে মেরুদণ্ডটা আস্তে আস্তে ইয়ে হচ্ছে, তার মানে ওর ওই রোগটা আছে, কারণ অতটুকু উঁচার থেকে পড়ে হাত পা ভাঙার কথা নেই, হাড্ডি মান্ডি ওর ইনট্যাক্ট আছে, বুঝছেন? ওই ইয়ের মধ্যেই সমস্যা, ওখান থেকে যে নার্ভগুলো নামে, যে ধরুন এখানে এখানে একটা সমস্যা আছে, দেখছেন এই দেখেন, দেখছেন এগুলো দেখেন কত সুন্দর, এখানে গিয়ে দেখছেন ডিস্টার্ব দেখছেন মেরুদণ্ড হবে ক্লিয়ার, এটা কিন্তু দেখছেন এই যে এগুলো দেখেন, দেখছেন এখান থেকে পায়ে নামছে মেরুদণ্ড, দেখেন ওটা দেখেন কত পায়ের এই জায়গাটা কত শক্ত, একটার সাথে একটা লাগানো, বুঝছেন? দেখছেন আর এটার মানে শুধু এখানে যে এইগুলো দেখেন ছোট ছোট, মানে ইয়ে না, মানে এটা শুকায় গেছে, বুঝছেন? পুরা এটাই জন্মগত একটা লোক, ছোট বাচ্চা বেড়ালের হয়, বুঝছেন? ওটা বামুন টাইপের মতো হয়ে যায়, বুঝছেন? এখন এটা হলো, এটা মেনটেন করতে হবে, মানে কি বলে ওকে স্পেশাল কেয়ারে রাখতে হবে। আমি লিখে দিচ্ছি ওইভাবে সারা জীবনে ওকে একটু আদর যত্ন করে স্পেশাল চাইল্ড, বুঝছেন? অটিস্টিক বেবি।